গত ক্লাসে আমরা সলিড কর্নার স্ট্রোক আর হচ্ছে সাইজ এলিমেন্ট নিয়ে কাজ করেছিলাম। এই ক্লাসে আমরা গ্রেডিয়েন্ট এলিমেন্ট কাজ করব। তো আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। ওকে, তো সাপোজ আমি যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি করেছি, আমি সেই রেক্ট্যাঙ্গেলটাকে এরকম সলিড কালার না দিয়ে খুব সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখান থেকে আমি সরাসরি গ্রেডিয়েন্ট যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে কল করব। এবং গ্রেডিয়েন্ট এলিমেন্ট কল করার সাথেই কিন্তু আপনি যদি গ্রেডিয়েন্ট এলিমেন্ট কল করে যদি স্পেস বাটন প্রেস করেন, তাহলে এই গ্রেডিয়েন্ট এলিমেন্টের ভিতরে কী কী অ্যাট্রিবিউট আপনি ব্যবহার করতে পারবেন সবগুলো কিন্তু চলে আসবে। প্রথম অ্যাট্রিবিউট হচ্ছে গ্রেডিয়েন্ট টাইপ। গ্রেডিয়েন্ট টাইপ দিয়ে আপনি ঠিক করে নেবেন যে আপনার গ্রেডিয়েন্টটা রেডিয়াল হবে নাকি লিনিয়ার হবে। তারপরে আপনার গ্রেডিয়েন্ট রেডিয়াস, আপনার গ্রেডিয়েন্ট যদি রেডিয়াল হয় সেক্ষেত্রে কিন্তু গ্রেডিয়েন্ট রেডিয়াস এই এলিমেন্টটা কাজ করবে, বাট গ্রেডিয়েন্টের টাইপ যদি আপনার লিনিয়ার হয় সেক্ষেত্রে কিন্তু গ্রেডিয়েন্ট রেডিয়াস যে অ্যাট্রিবিউটটা সেটা কাজ করবে না। তারপরে সেন্টার এক্স, সেন্টার এক্স মানে হচ্ছে আপনার যে গ্রেডিয়েন্টের যে গ্রেডিয়েন্ট যদি রেডিয়াল হয় তাহলে সেই রেডিয়ালের সেন্টারটা এক্স অ্যাক্সিস বরাবর কোথায় থাকবে। একইভাবে নিচে আর একটা অপশান আছে, সেটা হচ্ছে সেন্টার ওয়াই, মানে আপনি যে রেডিয়াল গ্রেডিয়েন্টটা দিলেন সেটার সেন্টারটা ওয়াই অ্যাক্সিস বরাবর কোথায় থাকবে। তারপর এখানে আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল দিয়ে ঠিক করে দেওয়া যাবে যে আপনার গ্রেডিয়েন্টটা কোন অ্যাঙ্গেলে ডিক্রিজ করবে বা কোন অ্যাঙ্গেলে ইনক্রিজ করবে সেই ব্যাপারগুলো। তারপরে আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে ইন কালার, মানে আপনার গ্রেডিয়েন্টের শেষের কালার কী হবে, স্টার্ট কালার কী হবে, তারপরে হচ্ছে গ্রেডিয়েন্টের সেন্টার কালার কী হবে, তারপরে আপনার গ্রেডিয়েন্টের ইউজ লেভেল কী হবে। তো প্রথমে আসুন আমি যে গ্রেডিয়েন্টটা তৈরি করব সেটা হচ্ছে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট। তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম যে আমি যে গ্রেডিয়েন্টটা তৈরি করছি সেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। ওকে, তো আমি যদি লিনিয়ার গ্রেডিয়েন্ট দিই, লিনিয়ার গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কিন্তু আমার গ্রেডিয়েন্টের রেডিয়াসের প্রয়োজন নেই। তারপরে হচ্ছে গ্রেডিয়েন্টের যে সেন্টার এক্স, তারপর সেন্টার ওয়াই, এগুলোর কিন্তু প্রয়োজন খুব একটা নেই। আমার যেটা ফার্স্ট প্রয়োজন সেটা হচ্ছে আমার, আমি এগুলো একটু সিরিয়ালে সাজায় নিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগবে। যেটা চাচ্ছি সেটা দিব হচ্ছে, প্রথমে আমার গ্রেডিয়েন্টের স্টার্ট কালার দিয়ে নিই। তো স্টার্ট কালার আমি দিয়ে দিলাম, আমার কালার লাইব্রেরিতে যেটা সেট করা আছে সেটাই দিয়ে দিলাম। ওকে, এখন স্টার্ট কালার দেওয়া হয়ে গেল। এরপরে আমি চাচ্ছি যে মিডেলে একটা কালার দেবো, সেন্টার কালার, সেন্টার কালার দিয়ে দিলাম আমি সাপোজ এটা। ওকে, তাহলে সেন্টার কালার আমার হয়ে গেল। এরপরে আমি চাচ্ছি শেষে একটা কালার দেবো, ইন কালার। তো ইন কালার কোনটা দিই কোনটা দিই, ধরুন এটা দিলাম। ওকে, তাহলে এই যে আমার গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে গেল। এখান থেকে আপনি যদি মনে করেন যে কালার লাইব্রেরি থেকে কালার আপনি সিলেক্ট করবেন না, আপনি সরাসরি হেক্সাডেসিমেল কালার দেবেন, সেক্ষেত্রে হেক্সাডেসিমেল কালার কিন্তু আপনি দিয়ে নিতে পারেন। ওকে, তাহলে আমার কিন্তু একটা সুন্দর একটা গ্রেডিয়েন্ট এখানে তৈরি হয়ে গেল। যদিও সুন্দর বলছি, দেখতে সুন্দর লাগছে না, কেননা গ্রেডিয়েন্টের যে অ্যাঙ্গেলগুলো সেগুলো এখনও এখানে ফিক্স করা হয়নি, বা গ্রেডিয়েন্টটা কোনো প্ল্যান নিয়ে তৈরি করা হয়নি, এ কারণে দেখতে হয়তো একটু বিদঘুটে গ্রেডিয়েন্ট মনে হচ্ছে। আচ্ছা, এখানে রেড কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে এটাকে একটু সবুজের মতো করে দিই। ওকে, আচ্ছা, এখন আমার গ্রেডিয়েন্টের কিন্তু অ্যাঙ্গেল ফিট করা হয়নি যে গ্রেডিয়েন্টটা কোন অ্যাঙ্গেলে যাবে। তো এখান থেকে আমি গ্রেডিয়েন্ট অ্যাঙ্গেল দিয়ে দিলাম, গ্রেডিয়েন্ট অ্যাঙ্গেল দিয়ে দিলাম সাপোজ আমি হচ্ছে 45। তাহলে খেয়াল করে দেখুন 45 রেডিয়াস অ্যাঙ্গেল, গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল দেওয়ার সাথে কিন্তু আমার গ্রেডিয়েন্টটা ঠিক স্ক্রিনের এই যে কোনাটা, এই কোনা থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু কী হলো, এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেল আমার গ্রেডিয়েন্টটা। এরপর আমি যে গ্রেডিয়েন্টটা তৈরি করেছিলাম সেই গ্রেডিয়েন্টটাকে আমি এখানে ক্লোজ করে দিলাম। ওকে, তাহলে এভাবে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। এরপরে আসুন, লিনিয়ার গ্রেডিয়েন্ট তো তৈরি করা হয়ে গেল, এবার একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট তৈরি করা যাক। তাহলে আমি যদি রেডিয়াল গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাকে যে গ্রেডিয়েন্ট টাইপ, সেই গ্রেডিয়েন্ট টাইপটাকে লিনিয়ার থেকে করে দিতে হবে রেডিয়াল। ওকে, রেডিয়াল দিলে কিন্তু এখানে প্রিভিউটা দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না, কেননা আপনি যদি গ্রেডিয়েন্ট টাইপ রেডিয়াল করে দেন তাহলে এই রেডিয়াল গ্রেডিয়েন্টের জন্য আপনার গ্রেডিয়েন্টের যে রেডিয়াস, সে রেডিয়াস ব্যবহার করতে হবে। ধরুন আমি এখান থেকে রেডিয়াস দিয়ে দিলাম হচ্ছে 300 ডিপি। তাহলে খেয়াল করে দেখুন 300 ডিপি রেডিয়াস নিয়ে এই গ্রেডিয়েন্টটা শো হচ্ছে। তো এই গ্রেডিয়েন্টটা শো হচ্ছে কোথায়, খেয়াল করে দেখুন গ্রেডিয়েন্টটা শুরু হয়েছে কিন্তু একদম স্ক্রিনের মিডেলে। আমি যদি মনে করি না এরকম স্ক্রিনের মিডেলে আমি গ্রেডিয়েন্টটা শুরু করব না, আমি এটাকে ডানে বা আমি অন্য কোনো দিকে সরে নিয়ে যাব, তাহলে আপনি যদি সরায় নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাকে সেন্টার এক্স সেন্টার ওয়াই এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করতে হবে। ধরুন আমি সেন্টার এক্স ব্যবহার করলাম হচ্ছে 70 ডিপি,
তাহলে 70 ডিপি সেন্টার এক্স ব্যবহার করার সাথেই খেয়াল করে দেখুন, এই যে গ্রেডিয়েন্টটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর 70 ডিপি সরে গেল। ওকে, এরপরে আসুন আমি এটাকে চাচ্ছি যে ওয়াই অ্যাক্সিস বরাবর উপরের দিকে সরিয়ে দিব। তাহলে আমি যদি এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করি সেন্টার ওয়াই, সেন্টার ওয়াই করে দিলাম হচ্ছে আমি 80 ডিপি। তাহলে খেয়াল করে দেখুন আমি যে ইয়াটা দিয়েছিলাম, গ্রেডিয়েন্টটা দিয়েছিলাম, সেই গ্রেডিয়েন্টের যে সেন্টারটা সেটা এক্স অ্যাক্সিস বরাবর 70 ডিপি সরে গেল এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 80 ডিপি সরে গিয়ে একদম কোনায় চলে গেল। তো এইভাবে আপনি রেডিয়াল গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন।